আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আজকের এই প্রতিবেদনটি, সবাইকে স্মার্ট অ্যাগ্রোর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে নতুন একটা বিষয় নিয়ে আসছি। আপনারা সবাই জানেন যে বগুড়া শুধু দইয়ের জন্য না, আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে বগুড়ার ঝাল। বলে সবাই যে বগুড়ার ঝাল কাঁচামরিচ। তো আমাদের এইদিকে বগুড়াতে ব্যাপক পরিমাণে মরিচ চাষ হয়, আর এই জন্যই নাম হয়েছে বগুড়ার ঝাল। তো আজকে এই মরিচ সম্বন্ধে, মরিচ সম্পর্কে কীভাবে মরিচ চাষাবাদ করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তবে আজকে পুরোটা বিষয় একেবারে এক ভিডিওতে বলা সম্ভব না। তবে আজকে শুরু থেকে কীভাবে শুরু করে এবং গাছ কীভাবে বড় হচ্ছে এটা দেখাবো, আর পরবর্তী দ্বিতীয় পার্টে দেখাবো যে যখন মরিচ ব্যাপক পরিমাণে আসবে, বাজারজাত করবে, সেটা নিয়ে দ্বিতীয় আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ কোনো এক পর্বে। তো সবাই সঙ্গে থাকুন, আপনাদেরকে বিস্তারিত জানাবো বগুড়ার ঝাল বা বগুড়ার মরিচ সম্বন্ধে। তো এই মরিচটা মূলত লাগানো হয় ভাদ্র মাসের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে, লাগাইতে পারলে বেশি ভালো হয়, কিন্তু বর্ষার কারণে এবারে অনেক একটু দেরি হয়ে গেছে। এই গাছগুলো বয়স অনেক কম, বর্ষার কারণে জমি প্রস্তুত করতে পারে নাই। সেই জন্য একটু দেরি হয়ে গেছে, দু একজন লাগাইছে। আমি বড় গাছগুলোও দেখাবো আপনাদের। তো এই গাছগুলো দেখেন, ছোট ছোট গাছ, অলরেডি ফুল চলে আসছে। যদি এই গাছটা দেখেন, এখানে বিভিন্ন মরিচের চাষ করা হয়, তবে সনিকটা অনেক বেশি পছন্দের। এই মরিচটা অনেক ভালো, ধরনটাও বেশি, কালারটাও সুন্দর হয়। আর মরিচ গাছে প্রচুর পরিমাণে স্প্রে করতে হয়। দেখেন এই গাছে দেখা যাচ্ছে যে এই যে স্প্রে করা ওষুধটা দেখা যাচ্ছে। কোনো কোনো গাছে এরকম দেখা যায় যে সপ্তাহে 2 থেকে 3 বার পর্যন্ত স্প্রে করা হয়। তো আমি যদি আপনাদের আরেকটা জিনিস একটু খুলে বলি, যে এই মরিচ গাছগুলোকে, মরিচ গাছগুলো সাধারণত উঁচু জমিতে লাগাতে হয়, নাহলে পানি যদি বেজে থাকে তাহলে গাছগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, মরে যাবে। একটু লক্ষ্য করেন যে এটা হচ্ছে ধানের জমি, এটা নিচু জমি, কিন্তু এই মরিচের জমিটা দেখেন, এটা ওইটার চাইতে উঁচু জমি। এই উঁচু জমিকে স্থানীয় ভাষায়, এখানকার স্থানীয় ভাষায় বলে কাসলা। আমি আবারও বলতেছি যে স্থানীয় ভাষায় এই উঁচু জমিকে বলে কাসলা। হয়তো বাংলাদেশের এক এক জায়গায় এক এক ধরনের কথা বলে, কিন্তু এখানে বলে কাসলা, বা অনেকে ভিটাও বলে, ভিটা জমি বা কাসলা এরকম বলে থাকে। তো এখানে যদি আমি দেখাই উঁচু জমিগুলো, দেখেন পুরোটা উঁচু জমিগুলা, বেশিরভাগ জায়গাতেই মরিচের চাষ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যদি মরিচটা হয় এবং ভালো দাম পায় তাহলে ভালো একটা প্রফিট পায় কৃষকরা, আমাদের এখানকার কৃষকরা। 2-3 দিন আগে লাগানো এই গাছটা, যে আসলে যখন সুযোগ পাইছে গাছ লাগাইছে। এই গাছগুলো দেখেন, আবার এই গাছগুলোর চাইতে বড়, মানে মরিচের এরকম চাহিদা যে কেউ জায়গা ফেলে রাখতে চায় না, সবাই আসলে মরিচের দিকে ঝোঁকে, যদিও পরিশ্রম। এই দেখেন প্রতিটা জমিতে, যদি আপনাকে দেখায়, আপনাদের দেখায় তাহলে দেখেন এই যে স্প্রে করা মরিচে আসলে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়, অনেক সময় পচন ধরে যায়, অনেক সময় জোয়ার ভালো আসে না, এই জন্য আসলে বিভিন্ন ধরনের স্প্রে লেগেই রাখতে হয়। আবার খাবারের বিষয়টি আছে, নিড়ানির বিষয়টি আছে, এগুলো সব সময় আসলে লক্ষ্য রাখতে হয়। দেখেন পুরোটা জায়গা জুড়ে মরিচ, মরিচ। এই কাঠিগুলো দেখতে পাচ্ছেন যে এই কাঠিগুলো
একবার শুরু থেকে মরিচের গাছগুলো বেঁধে দেওয়া, গাছ বড় হবে যাতে কোনো দিকে ঝুঁকে না পড়ে। এভাবে বীজতলা তৈরি করে এবং কিভাবে সেখানে ছোট চারা উৎপন্ন হয় সেই প্রসেসিংটাও আপনাদের দেখাবো। তো চলুন আগে দেখে আসি কিভাবে বীজতলা থেকে চারা তৈরি করা হচ্ছে। বীজতলাটা আসলে এরকম করে তৈরি করা হয়, উপরে ছাউনি দেওয়া এবং চারিদিকে একেবারে ইয়ে করে দেওয়া আছে। যদি ছাউনিটা দেখেন যে বর্ষার পানি যাতে ভিতরে ঢুকতে না পারে, চারাগুলো নষ্ট করতে না পারে এবং মুরগি বা ছাগলগুলো চারা নষ্ট না করতে পারে, সেই জন্য আসলে এরকম করে করা। অনেকে এরকম বীজ ছিটিয়েও করে, আবার অনেকে পলিব্যাগ করে করে। পলিব্যাগ করে যেভাবে করছে সেটাও আপনাদের দেখাবো। মূলত এভাবে বীজতলাটা তৈরি করে। যখন পানি থাকে না তখন এই উপরের পলিটা উঠিয়ে দিলেই পুরোটা ফাঁকা হয়ে যায়। এটা হচ্ছে আর একটা বীজতলা। এখানে আসলে এই চাষির গাছ সবগুলো লাগানো শেষ হয়ে গেছে, সেই জন্য উপরের যে পলিথিনটা সেটা তুলে ফেলছে। কিন্তু এখানে উনি যে পদ্ধতিতে বীজ থেকে চারা করছে সেটা হচ্ছে পলিব্যাগে, প্রতিটা পলিব্যাগে মাটি ভরানোর পর সেখানে বীজ দেওয়ার পর চারাটা তৈরি করছে। দেখি সামনে একটু চারা দেখায়। চারাগুলো যদি আপনারা দেখেন যে পলিব্যাগে মাটি ভরায় এখানে আসলে বীজ দেওয়ার পরে এই চারাটা হয়েছে, আর এখান থেকে নিয়ে যাই মূলত চারাটা রোপণ করছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় গাছগুলান, এই গাছগুলো আসলে সঠিক সময়ে লাগানো হয়েছে, আগে আগে লাগাইতে পারছে, এই জন্য আসলে এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমি যে গাছগুলো আপনাদের দেখালাম ওই পাশে গাছগুলান, ওগুলো এখনও ছোট, কিন্তু এই গাছগুলো মোটামুটি মরিচ চলে আসছে। এই গাছগুলো এখনও ছোট, এই গাছগুলো যখন আরও বড় হয়ে যাবে, আরও ঝোপ হয়ে যাবে, কী পরিমাণ যে মরিচ ধরতে পারে আসলে আসলে না দেখাইলে বিশ্বাস হবে না। আমি পরবর্তীতে ভিডিও যেটা করব সেটাতে আপনাদের বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ, কী পরিমাণ যে মরিচ ধরতে পারে একটা গাছে। কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এখানে দেখেন ওই পাশে উঁচু জায়গা দেখা, উঁচু জমি যেটা দেখা যাচ্ছে যদি আপনাদের দেখায়, ওইখানেও প্রচুর পরিমাণে মরিচ লাগানো হয়। এই পাশে দেখেন তালের গাছ হয়তো দেখতে পাচ্ছেন, এই পাশেও প্রচুর পরিমাণে মরিচ লাগানো হয়। এদিকে আছে এই যেগুলো দেখতে পাচ্ছেন, এই সব জায়গাতে একটা করে পুকুর আছে এবং পুকুরের চারপাশে এই মরিচের উঁচু জমিতে মরিচের গাছগুলো লাগানো হয়। যদি আরও দুই চারটা গাছ আপনাদের দেখাই আমি। আর এর মধ্যে আপনারা তো অবশ্যই বীজতলা দেখে আসছেন কীভাবে বীজতলা তৈরি করে এবং ওখান থেকে চারা তৈরি করে, সেই চারাগুলো আসলে মূলত এখানে লাগানো। এই সময় আসলে সনিকটাই কৃষকদের প্রথম পছন্দ, কারণ সনিকে একটু রোগ ব্যাধি কম হয়। এছাড়াও প্রিমিয়াম, বাড়ি ১৭, এই ধরনের অনেক মরিচ কৃষকরা চাষ করে। এর আশেপাশে যে গ্রামগুলান আছে সেই প্রায় প্রত্যেকটি গ্রামের এই উঁচু জমিগুলোতে ব্যাপক পরিমাণে কাঁচা মরিচের চাষ হয় এই সময়টাই। তাছাড়া এমনিতেও সারা বছরই চাষ হয়, কিন্তু এই সময়টা অনেক বেশি। আর আজকে দেখেন চারিদিকে মাঠ একেবারে ফাঁকা, কৃষক একেবারে নাই বললেই চলে, জমিতে আসলে তেমন কোনো কাজ নাই। কিন্তু এই যারা মরিচ লাগাইছে তাদের আসলে সবসময় কাজ থাকে। তো আশা করছি মরিচের এই পর্বটি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ। আর নতুন নতুন বিষয় এবং নতুন নতুন চাষাবাদ নিয়ে, নতুন কোনো ফল অথবা সবজি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা যে কোনো ব্যাপারে প্রশ্ন করতে পারেন, কমেন্ট করবেন। আর যদি পরবর্তী ভিডিও মরিচের উপর দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। যখন আরও অনেক বেশি মরিচ গাছগুলোতে চলে আসবে তখন দেখবেন আরও অনেক সুন্দর লাগবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাআল্লাহ, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।